সো এক্সস্টের সাউন্ডটা অনেক বেশি জোস। ও সেই ও 80+ 90 100 থার্ড গিয়ারে 110, ও মাই গড। আসসালামু আলাইকুম এভরিওয়ান। লাল বিল্ডিং এর সাথে লাল বাইক, ব্যাপারটা বেশ ভালো গেছে তাই না? স্পিডার NSX 165R, এই বাইকটার রিভিউ আপনারা বেশ অনেক দিন যাবত চাচ্ছিলেন, বাট আমি আসলে দিতে পারতেছিলাম না। তার একটা কারণ আছে, যেমন ধরেন কেউ বাইক চালিয়ে যাচ্ছে, তাকে হঠাৎ করে ডেকে বললাম ভাই বাইকটা দেন একটু রিভিউ করব, এই জিনিসটা আসলে আমি পারি না। পারলে হয়তো আপনারা যে যে বাইকের রিভিউ চাচ্ছেন সবগুলো দিতে পারতাম। বেশ কয়েকদিন হয়েছে বাইকটা রিলিজ হয়েছে, অ্যান্ড ইতিমধ্যে আমি কষ্টমষ্ট করে ম্যানেজ করতে পারছি বাইকটা। সো আজকে বাইকটা ম্যানেজ করতে পারছি স্পিডার, সো আজকে এটার ফার্স্ট ইমপ্রেশন রিভিউ হবে। ফার্স্টে বাইকটার ওভারভিউ আমি একটু বলে নিই আপনাদেরকে, কারণ এই বাইকটা যেহেতু দেখতে অনেক জোস, সো দেখার বিষয়টা আগে আসে। একদম ফ্রন্ট লুক থেকে দেখলে একদম ডুকাটির মতো দেখতে, এবং ইন্ডিকেটরগুলো দেখছেন কীভাবে যাচ্ছে দুই সাইড দিয়ে, এভাবে এভাবে সুন্দর, মানে খুব সুন্দর লাগতেছে। এবং চারটা এলইডি হেডলাইট আছে এটাতে, চারটাই প্রজেকশন এলইডি হেডলাইট। এবং এই বাংলাদেশের সেকেন্ড বাইক যেটা হচ্ছে ফ্রন্ট ডিস্ক দুইটা অ্যান্ড হিউজ ডিস্ক, ডুয়েল পিস্টন ক্যালিপারের এই সাইডে একটা, ডুয়েল পিস্টন ক্যালিপারের এই সাইডে একটা, এবং ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে। অ্যান্ড এক্সস্টটা যদি দেখেন তাহলে ডুয়েল ব্যারেল একটা এক্সস্ট, এবং এক্সস্টের সাউন্ড আমি যখন রান করব তখন তো দেখতে পাবেন। আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে, এই বাইকের সাথে স্টকে আপনার এই গার্ডটাও চলে আসে, যাতে বাইক পড়লে আপনার কিটের উপরে কোনো ক্ষতি না হয়। এক কথায় বাইকটা লুকিংয়ে অস্থির। স্পিডার বাইকটা আনছে, এবং এটার যে স্টিকারিং কোয়ালিটি এটার গ্রাফিক্সের সাথে একদম পারফেক্টলি ম্যাচ করে। অ্যান্ড হ্যান্ডেলবারটাও জোস। ব্যাক প্যানেলটা দেখতেছেন, ব্যাক প্যানেলে কিন্তু কোনো কিছু নাই যে আপনি নাম্বার প্লেটটাই যে এখানে লাগায় সবাই অ্যাজ ইউজুয়াল, সেটা নাই। এটা হচ্ছে নিচেই যে এখানে দেওয়া আছে, ইন্ডিকেটরটাও কিন্তু এখানেই দেওয়া আছে। জোস জোস। সো চলেন এবার বাইকটা রাইড করি, লেটস গো। আর আরেকটা কথা বলে রাখি, ফার্স্ট ইমপ্রেশন দেখেই একটা বাইকের সব কিছু জাজ করা যায় না। ফার্স্ট ইমপ্রেশন মানে হলো এটা, আমি ফার্স্ট এই বাইকটা রাইড করে যতটুকু যা পাচ্ছি সেটা আপনাদের মাঝে আমি শেয়ার করার চেষ্টা করি, দ্যাটস ইট। আর কিছুই না, আপনাদেরকে একটা ধারণা দেওয়া জাস্ট। ফুল ডেপথ রিভিউ হইলে আমি তখন আপনাদেরকে স্পেসিফিকেশন ডিটেলসে বলতে পারবো। তো আমার সিরিজ যারা দেখেন তারা তো জানেন। ওকে, রাইড স্টার্ট করার আগে কীটা একটু দেখেন জোস। অ্যান্ড কীর সাথে একটা রিমোটও পাবেন, দুইটা রিমোট পাবেন বেসিক্যালি। তো একটা রিমোট এখন লাগানো আছে যে ইউজার তার, আর একটা রিমোট বাসায় রেখে আসছে। অ্যান্ড কীও দুইটা পাবেন, সো এটা দিয়ে লক করতে পারেন বাইকটা, আবার আনলক করতে পারেন। লক করার অবস্থায় রেখে গেলে ওই যে অ্যাজ ইউজুয়াল আমাদের যে লকগুলো আছে, হাত দিলে শব্দ হবে বা কেউ স্টার্ট করতে পারবে না, এই ধরনের ফিচার দেওয়া আছে, যেটা একদম মানে রেডিমেড হয়ে আসছে, এটা একটা ভালো ব্যাপার। সো চলেন রাইড স্টার্ট করি, বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টেই ইনস্ট্রুমেন্ট কনসোলটা একটু দেখি। ও জাস্ট একটা ফোনের মতো অন হলো, মানে ফোন অন হলে যেরকম হয় ডিসপ্লে ওইরকম টাইপ একটা ফিল দিল। অ্যান্ড একটু সময় নিচ্ছে অন হতে, ব্যাস। অ্যান্ড এখানে সব ডিটেলস দেওয়া আছে সুন্দরভাবে, ব্যাটারি ভোল্টেজ, তারপরে ফুয়েল গজ, RPM। ও দেখেন ডিজিটালের মধ্যে অ্যানালগ থিম দেওয়া আর কি এক কথায়। সো ও এক্সস্ট নোটটা তো জোস। বাইকটা ফার্স্টে ওঠার পরে একটা জিনিস খেয়াল হচ্ছে, হ্যান্ডেল বার একদম স্ট্রেট, মানে আমরা CBR-এ যেরকম বলে থাকি ঠিক সেরকম একদম স্ট্রেট। দেখেন আমার হ্যান্ডেল বারের পজিশন, এবং আমি স্ট্রেট সোজা বসে আছি একদম। সো এটা লং রাইডে যদি বলেন যে ব্যাক পেইনের কোনো প্যারা হবে কিনা, সেটা থেকে মুক্ত আপনি, ব্যাক পেইন হবে না। ব্যাক পেইনের আরেকটা ব্যাপারের উপর ডিপেন্ড করে, সেটা আজকে বলতে পারতেছি না, কারণ সাসপেনশন ফিডব্যাক এখনই একদিনে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সো এক্সস্টের সাউন্ডটা অনেক বেশি জোস। ও সেই ও 80+ 90 100 থার্ড গিয়ারে 110, ও মাই গড। এটাতে ইউজ করা হয়েছে একটা পাওয়ারফুল ইঞ্জিন, যেটা হচ্ছে 18 হর্স পাওয়ার
এবং 40 Nm অফ টর্ক উৎপাদন করতে সক্ষম অ্যান্ড জোস। এবং ইঞ্জিনটা হচ্ছে লিফানের ইঞ্জিন। আমাদের চাইনিজ ম্যাক্সিমাম বাংলাদেশের যে বাইকগুলোতে এই সেম ইঞ্জিনটা ইউজ করা হয়, শুধু যে যার মতো টিউন করে নেয়। যেমন স্পিডারের মতো টিউন করে নিয়েছে, অন্য যারা ইউজ করতেছে তারা তাদের মতো টিউন করে নিয়েছে। সো টিউন ডিফারেন্ট, ইঞ্জিন সেম, পাওয়ারটা তো র পাওয়ার, এটার ফিল করা যায়। এটার যতগুলা বাইক আছে এই সেম সবগুলো আমি চালিয়েছি, চাইনিজ মানে এই ইঞ্জিনের যতগুলো বাইক আছে। এইটা বাকি ছিল, সো এটাও চালিয়ে ফেললাম। ইঞ্জিন নিয়ে কোনো টেনশন নাই, যেহেতু এই ইঞ্জিনটাই বাংলাদেশে বেশ ভালো নাম করেছে অ্যান্ড রিলায়েবল পার্টসও পাওয়া যায় এই ইঞ্জিনটার। আর এই বাইকটার মূল আকর্ষণ হচ্ছে এটার ডিজাইনটা, এত জোস ডিজাইন এটার, মানে আপনার মাথা নষ্ট করবে। সামনে এটার 4টা প্রজেকশন এলইডি হেডলাইট ইউজ করা হয়েছে। রাতের বেলা আশা করি এটার আলোটা অনেক ভালো হবে, এবং ইউজার বলতেছে বেশ ভালো, এক জায়গায় আলো পড়ে অ্যান্ড সব কিছু দেখা যায় ক্লিয়ারলি। সামনে থেকে দেখতে একদম মাখনের মতো বাইকটা। তবে বাইকটা চালিয়ে ক্লাসটা বেশ আমার কাছে হার্ড মনে হয়েছে। আমার মনে হয় নতুন বাইক হিসেবে এটা হচ্ছে নাকি, এটা আরেকটু কিলোমিটার চালানোর পরে বলা যাবে। ইউজারও বলতেছিল যে ভাই প্রথম থেকে এরকম হার্ড, এখন ওরা বলছে যে কিছুদিন চালানোর পরে একটু সফট হবে। দেখা যাক, সেটা পরবর্তীতে ফুল রিভিউ যদি বেশি কিলোমিটার চলা বাইক করতে পারি সেক্ষেত্রে এই তথ্যটা আমি আপনাদেরকে ক্লিয়ারলি দিতে পারবো। এবং এটার ক্লাচ এবং ব্রেক দুইটাই অ্যাডজাস্টেবল, আপনি সুবিধা মতো সামনে পিছনে নিয়ে আপনার মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তবে আপনি ক্লাচ অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখতে পারলে এর শিফটিংটা এবং ক্লাচটা স্মুথ থাকে, এটা একটা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার। ওভারঅল বাইকটা চালিয়ে বেশ ভালোই লাগতেছে, গিয়ার শিফটিং, ক্লাচটা খালি একটু হার্ড লাগছে আমার কাছে। আর তারপরে নতুন বাইক হিসেবে আরও অনেক কিছুই এখনও অ্যাডজাস্ট হওয়ার বাকি, সেগুলো হওয়ার পরে বাকিটা বলতে পারবো। আর এটার ইমার্জেন্সি সুইচ বা 4টা লাইট একসাথে ইন্ডিকেট করবে সেটার সুইচটা এখানে দিয়ে রাখছে জোস। তবে রোদ্রের ভিতরে গেলে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে রোদের ভিতরে এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোলের ভিজিবিলিটি এটা একদম কমে যায়। তারপরে আপনার ইউএসবি চার্জিং আছে এখানে, যে কোনো কিছুই এখানে আপনি চার্জ করতে পারবেন। এটার ফ্রন্ট টায়ারে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে 110 সেকশনের এবং রেয়ার টায়ারটা হচ্ছে 150 সেকশনের। সো এই বাইকটা লুকের সাথে টায়ারটা মিলে জোস একটা কম্বিনেশন সৃষ্টি হয়েছে। ও থাক, ব্রেকিং পিরিয়ডে আছে, বেশি টানাটানি না করি। তবে ইঞ্জিনটা ভালো রেসপন্স করতেছে, ট্রটল দিলেই বেশ ভালো টান উঠতেছে। আবার অনেক কোম্পানি কিন্তু এই ইঞ্জিনটাকে নিয়ে স্প্রকেটের মধ্যেও খেলাধুলা করে, যেমন সামনের স্প্রকেট কিছুটা কমিয়ে দেয় যাতে ইনিশিয়াল রেসপন্স ভালো পাওয়া যায়। আবার যদি কেউ টপ স্পিডে ফোকাস করে তখন আবার ভিন্ন সেট আপ হয়। তবে স্পিডার কোম্পানি ক্লেম করতেছে এটা 140+ হিট করবে। যাই হোক, এখন ব্রেক ইন পিরিয়ডে আছে, ওইটা টেস্টও করতে পারবো না। আর এখন টপ স্পিড টেস্টও খুব কম করি আমি, একদম ফাঁকা এরিয়া না হইলে বা জায়গা মতো না হইলে আমি করি না। মজা লাগছে এটার ইন্ডিকেটরটা দেখে, ইন্ডিকেটরটা জোস জোস লুকিং ইন্ডিকেটর, অনেকটা আমাদের সিবিআর 150R এর মতো। তারপর এটার ফ্রন্ট যে সাসপেনশনটা এটা হচ্ছে আপসাইড ডাউন সাসপেনশন, যেটা এর লুকিংটাকে আরও একটু জোস করতে সাহায্য করেছে। লুকিং গ্লাসে স্লাইটলি ভাইব্রেশন আছে পিছে, তারপরও দেখা যায়। আরও একটু স্পিডে চালালে কী হবে এটা, মেবি ঠিক থাকবে বা মেবি ঠিক থাকবে না, জানি না। যদি কোনো কোম্পানি চায় খুব ভালো মাপের চাইনিজ বাইক মেড করতে পারবে, কারণ তাদের সুযোগ আছে বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন কিছু নেওয়ার। যেমন ইসিউ এক কোম্পানি থেকে নিল, চ্যাসিস এক কোম্পানি থেকে নিল, বডি এক কোম্পানি থেকে নিল, নিয়ে নিয়ে তারা চাইলে খুব ভালো বিল্ড করতে পারে, চাইলেই একটা ভালো চাইনিজ বাইক আমাদেরকে যে কেউ উপহার দিতে পারে। এখন সেটা কি স্পিডার, লেটস সি, সেটা দেখতে হবে। আরও কিছুদিন যাক, এটা চালানোর পরে কী অবস্থা, কী রকম কী সব কিছু জানার পরে আপনাদেরকে ডিটেলস একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। অথবা একটা লং ট্যুর বা 2-3টা লং ট্যুর দেওয়ার পরেও একটা বাইক সম্বন্ধে ভালো একটা আইডিয়া পাওয়া যায়, সেটারও যদি কখনও সুযোগ হয় আমি দেওয়ার চেষ্টা করব। সামনে পিছনে হিউজ টায়ার, তারপরে এত বড় বডি এবং মানে এই পাওয়ারফুল ইঞ্জিন, এটাতে ইউজ করা হয়েছে ডুয়েল চ্যানেল ABS। তো এই সব ফিচার মিলিয়ে এই বাইকটার প্রাইস খুব সম্ভবত শুনলাম ইউজারের কাছে কত, 2 লক্ষ, হ্যাঁ এরকমই। যদিও আমি আবারও বলতেছি যে ফার্স্ট ইমপ্রেশন দেখেই আপনারা একটা বাইককে জাজ করবেন না, এটা একটু সময় লাগে, আরও একটু ইউজ করার পরে সব কিছু বলা যায়। যেমন এই হালকা ফার্স্ট ইমপ্রেশনে আমি যা যা মনে হয়েছে আমি সেটাই বলেছি।
আর লং টাইম ইউজ করার ফলে বললে এক্স্যাক্টলি কোনটা ভালো কোনটা খারাপ এক্স্যাক্টলি বলতে পারবো। যেমন এই যে ক্লাসটা অনেক হার্ড লাগতেছে আমার কাছে, হতেও পারে এটা যে 5-7 হাজার কিলোমিটার চালানোর পরে একদম সফট হয়ে গেছে, আবার হতেও পারে ক্লাসটা এভাবে হার্ডই রয়ে গেছে। এটা ইউজের উপরে ডিপেন্ড করবে। আমি যতটুকু পেরেছি ফার্স্ট ইমপ্রেশনে আপনাদেরকে মোটামুটি ক্লিয়ার করার চেষ্টা করেছি বাইকটা সম্বন্ধে। আর এই বাইকটা স্পিডার এনেছে, সো তাদের পেজে গেলেই এটা কোথায় পাবেন, কী বিস্তারিত দাম ওঠানামা করে, সো এক্স্যাক্ট দামও জানতে পারবেন। সো স্পিডারের পেজে গেলে আপনারা আরও অনেক ডিটেলস পাবেন এবং তাদের ফোন নাম্বারে ফোন করে আরও যা যা আপনাদের জানার দরকার হয় আপনারা জেনে নিতে পারবেন, কোনো প্যারা নাই। সো আরও একটা মজাদার ব্যাপার হচ্ছে এই বাইকের অনেকগুলা কালার আসছে এবং সবগুলা কালারই আমার মোটামুটি ভালো লাগছে, 4টা কালারই অনেক জোস। এবং কালার কম্বিনেশনের সাথে স্টিকারিং যেগুলো করছে, তারপরে মানে শেপ বডি শেপ সব কিছু আমার কাছে অনেক জোস লাগছে বাইকটার। যাই হোক, অনেকদিন পরে ফার্স্ট ইমপ্রেশন করলাম, আই হোপ আপনাদের ভালো লেগেছে। শর্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি, একেবারে যে শর্ট হয়েছে তাও না, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন। আশা করি বাইকটা সম্বন্ধে আপনারা ভালো একটা আইডিয়া পেয়েছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।